করোনা ভাইরাসের সংক্রমণের শিকার সমগ্র বিশ্ব, দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। সেই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষগুলির বর্তমানে যে চরম দুর্দশা, তা কিছুটা হলেও সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছেন হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল হালদার। লকডাউনের প্রথম পর্যায় থেকে শুরু করে এখনো পর্যন্ত লকডাউনের চতুর্থ পর্যায়ে দরিদ্র অসহায় মানুষগুলির পাশে একভাবে দাঁড়িয়ে রয়েছেন তিনি। লকডাউনের শুরুর প্রথম দিন থেকে প্রায় প্রতিদিনই শতাধিক মানুষের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী। কখনো শিশুদের তুলে দিয়েছেন শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, তাদের ভালো লাগার, তাদের ভালোবাসার খাদ্য সামগ্রী। অসহায় দুস্থ মানুষগুলির জন্য তিনি আবারও বসিয়েছিলেন বিনামূল্যের বাজার। এর আগেও তিনি বিনামূল্যের বাজার বসিয়েছেন। এই বিনামূল্যের বাজারে নানান ধরনের সবজি থেকে শুরু করে ছিল মুড়ি বিস্কুটের মতো খাদ্য সামগ্রীও। অসহায় মানুষগুলি বর্তমানে তাদের পাশে গোপাল হালদারকে পেয়ে অত্যন্ত খুশি। হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কালীতলা বাঘাযতীন মাঠ সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তিনি দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী। তার সেই সাহায্য কর্মসূচি এখনো চলেছে। অনাহার বা অর্ধাহারে দিন কাটাচ্ছেন যারা, সেই সব দরিদ্র অসহায় মানুষগুলিকে সাহায্য করতে উদ্যোগী তিনি হয়েছিলেন লকডাউনের শুরুর দিকে। সেই কাজ থেকে বিরত হননি তিনি। অসহায় দুস্থ মানুষদের জন্য সর্বদা পাশে রয়েছেন হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল হালদার। তার এই উদ্যোগে খুশি এলাকাবাসী থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র দুস্থ মানুষগুলি। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় লকডাউনের প্রথম দিন থেকে আমরা 15 নম্বর ওয়ার্ড বাঘাযতীন তৃণমূল কংগ্রেস কার্যালয় পার্টি অফিস থেকে যারা আর্থিকভাবে খারাপ অবস্থাতে আছে, খুবই অসহায় আছে, তাদের আমরা নানা রকম খাদ্য সামগ্রী দিচ্ছি এবং রান্না করা খাবার দিচ্ছি। লকডাউন যতদিন চলবে, 21 মে পর্যন্ত লকডাউন আছে, 21 পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আজকে আমাদের দলের একজন কর্মী মারা গেছে, আজকে 20 দিন হলো মারা গেছে, তাকে সামনে রেখে আমরা কর্মসূচি করলাম। আজকে আমাদের ছিল চাল, ছিল আলু, ছিল ভেন্ডি, ছিল পটল, ছিল নুনের প্যাকেট, ছিল পেঁয়াজ, ছিল আজকে 150 লোককে দিলাম। এবং গতকাল আমরা বাচ্চাদের রান্না করে মুরগি মাংস ভাত ডাল খাওয়ানো হয়েছে। আমাদের 31 তারিখ প্রোগ্রাম চলবে, লকডাউন যতদিন থাকবে তো প্রোগ্রাম চলবে। হুগলি থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, SM News বাংলা।